আসছি বিস্তারিত খবরে বহরমপুরের বানজেটে মধু চক্রের অভিযোগ গ্রেপ্তার পাঁচজন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় দীর্ঘদিন ধরে এই এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ ছিল স্থানীয়দের শনিবার এই ব্যক্তির বাড়িতে শুরু হয় ভাঙচুর পরে বহরমপুর জলঙ্গে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা জনরসের খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে হাতে নাতে ধরে দুজন মহিলা সহ তিনজন ব্যক্তিকে এবং তারপরে গ্রেপ্তার করা হয় তাদের ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ জনবহুল এলাকা বান্ডেটে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরেই চলছে রমরমিয়ে মধুচক্র এমনই অভিযোগ ছিল স্থানীয়দের শনিবার এরকমই এক আসর চলাকালীন উত্তেজিত স্থানীয়রা চড়াও হয় ওই ব্যক্তির বাড়িতে শুরু করে ভাঙচুর পরে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা জনরোষের খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে হাতে নাতে ধরে দুজন মহিলা সহ তিনজন ব্যক্তিকে এবং তারপরে গ্রেপ্তার করা হয় তাদের স্থানীয় বাসিন্দা শ্রাবণী মুখার্জী বলেন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মধুচক্র চলছে এলাকায় একাধিক বাড়িতে চুরি হচ্ছে বলেও অভিযোগ পাড়ায় প্রত্যেকের বাড়ি গিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়দের ওই করাচ্ছে লোক নিয়ে মেয়ে চুরি হচ্ছে দেও ব্যবসা ও দেও ব্যবসা হচ্ছে মেয়ে করছে হচ্ছে আমরা ধরতে পারি না একবার নিয়ে গেল ধরে ধরে মামার ধরে নিয়ে গেল আবার ছাড়ি নিয়ে এলো ছাড়ির একটা সুযোগ দেওয়ার জন্য আবার আরম্ভ করেছে আবার আবার পড়াই গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি হুমকি দিয়েছে

এক স্থানীয় বাসিন্দা বলেন তার বাড়িতে চুরি হওয়ার পরই জানা যায় বাড়িতে মধুচক্র চলছে এই ঘটনার সঙ্গে চুরির ঘটনা যুক্ত আছে বলে ধারণা বাসিন্দাদের তবে আমার বাড়ি চুরি হচ্ছে আজ কুড়ি পঁচিশ দিন হয়ে গেল চুরি হয় সেই থেকে ডিউটি দিচ্ছে লোকে ডিউটি দেওয়ার পর থেকে জানতে পারে যে এখানে বিয়ের তো জানতে পারলাম আগে কেউ জানতো আগে কেউ জানতো না এখন এখন বন্ধ করতে হবে ওটা এখানে চোরের পাটা ভালো মানুষ তো আসবে না চোর আসবে এখানে খারাপ মেয়ের কাছে কারা যায় চোর যায় এ গেল আমার বাড়ি চুরি হয়েছে আর ও বাড়ি চুরি হয়েছে চোরেদের अड्डा এখানেই উচ্চ চোরেদের সঙ্গে যোগ যোগ আছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বানজিটিয়া চত্বরেwidetildeতে জিকাশাবাদ করে চক্রের পেছনে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ